ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু সেন, আইএম এর রাজ্য শাখার সম্পাদক। শান্তনু বাবু, যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, করোনায় রাজ্যে কিছু কিছু গোষ্ঠী সংক্রমণ হচ্ছে এবং এই পরিস্থিতিতে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, এখন থেকে সপ্তাহে দুদিন করে রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে, এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? না, আমি প্রতিক্রিয়া দেওয়ার আগে আমি জানতে চাইবো, আমাকে লাইনে নেওয়ার পরে, আমি অনেকক্ষণ লাইনে ছিলাম, আমি শুনছিলাম কেউ একজন কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছিলেন যেগুলো সত্যের উপর, সত্যের সাথে যার কোনো মিল নেই। তা তিনি কে বা তিনি, আমি সেটা একটু যদি বলেন তাহলে আমি তার উত্তর। আমাদের সঙ্গে ছিলেন অধীর চৌধুরী। হ্যাঁ, আমি খুব অবাক হলাম যে যিনি একটা ভারতবর্ষের লিডার অফ অপোজিশন হয়ে যদি এই ধরনের কথা বলেন। তিনি কি বাংলাতে থাকেন না বা বাংলার সাথে তার কোনো যে যোগাযোগ নেই সেটা বোঝা গেল যে তিনি একটা রেসপন্সিবল মানুষ হয়ে, একটা পদাধিকারী হয়ে কিভাবে এই কথা বলেন যে বাংলার মানুষ নাকি জানে না যে বাংলার মানুষের কোভিড হলে কোথায় যাবে, বাংলার মানুষ কোভিড হলে কোথায় ভর্তি হবে। আর তিনি আজকে দিল্লির এত প্রিয় মানুষ হয়ে গেছেন যে তিনি দিল্লিতে বলছেন মানুষ নাকি ভালো আছে, বাংলায় মানুষ ভালো নেই। এটা দিয়ে তিনি কি ইঙ্গিত করছেন সেটা বাংলার মানুষ কিন্তু বুঝতে পারলেন এবং বাংলার মানুষ এটা সঠিক সময় জবাব দিয়ে দেবেন। আজকে তিনি একবারও এটা বললেন না যে আজকে বাংলার এই পরিস্থিতি বা ভারতবর্ষের এই পরিস্থিতি বা সারা ভারতবর্ষ যে পৃথিবীতে 3 নম্বর স্থানে পৌঁছে গেছে তার জন্য কেন্দ্রীয় সরকারের চরম উদাসীনতা এবং চূড়ান্ত ব্যর্থতা দায়ী। আজকে তিনি এটা বললেন না যে বাংলার মধ্যে বিভিন্ন জেলা যেগুলো গ্রিন জোন ছিল 23টা জেলার মধ্যে, আজকে এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের সম্বন্ধে এই ধরনের হুইমসিক্যাল সিদ্ধান্ত নেওয়ার ফলেই আজকে বাংলার বাকি জেলাগুলো যেমন কোভিড এফেক্টেড হলো, শুধু তাই না, সারা ভারতবর্ষের রুরাল ইন্ডিয়া যেটা কোভিড ফ্রি ছিল সে সমস্ত রুরাল ইন্ডিয়া আজকে কোভিড এফেক্টেড হয়ে গেল কেন্দ্রীয় সরকারের মাইগ্রেন্ট ওয়ার্কারদের সম্বন্ধে এই ধরনের টুকলোকি সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি অবাক হয়ে গেলাম, একটা লিডার অফ দ্য অপোজিশন আমার দেশের, তিনি বিজেপির এই ধরনের জিনিসগুলো দেখতে পেলেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাদা ছুটাতে হবে বলে তিনি এই ধরনের অপ্রাসঙ্গিক এবং মিথ্যার উপর দাঁড়িয়ে তিনি বলতে চাইলেন দিল্লি নাকি ভালো আছে। আগামী দিনে তিনি কি ইঙ্গিত করতে চাইছেন সেটা বাংলার মানুষ ভালোভাবেই দেখতে পারলেন। এবং আমি একটা কথা বলবো, ICMR যদি সঠিকভাবে পরিচালিত হতো, আজকে সমস্ত স্বশাসিত সংস্থাই তো বিজেপির অঙ্গুলি হেলনে চলে, নরেন্দ্র মোদী সাহেবের অমিত শাহের অঙ্গুলি হেলনে চলে, ICMR তার স্বশাসিত কাজ তো করতে পারে না, যে কারণে চাইনা থেকে 145% প্রফিটে আমাদের র্যাপিড কিট কিনে আনলো, নিয়ে সেটা দেখা গেল পুরোটা ফল্টি, একদিন টেস্ট হওয়ার পর সবকটাকে উইথড্র করে নিল, তারপর বললো চাইনার কিট খারাপ, আমরা সাউথ কোরিয়া থেকে কিট আনবো, আজ অব্দি সাউথ কোরিয়া থেকে আর কোনো কিট কোট ভারতবর্ষের মাটিতে এলো না। যে সময় র্যাপিড টেস্ট গুলো করতে পারলে অনেক আগে আজকে ভারতবর্ষে কোভিড কে আমরা অনেক আগে আটকে দিতে পারতাম। এবং 30 জানুয়ারি থেকে 22 মার্চ অব্দি কেন্দ্রীয় সরকার মধ্যপ্রদেশে ঘোড়া কেনা বেচা করার জন্য গাজুয়ারি করে ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে শুরু করে সবকিছু চালিয়ে রেখে এই জিনিস না করলে ভারতবর্ষের আজকে এই অবস্থা হতো না। আজকে ICMR সেরো সার্ভে করে ডিক্লিয়ার করবে যে কমিউনিটি স্প্রেড হয়েছে কিনা, তারা সেরো সার্ভেটা কি নিউট্রালি করছে? আজকে সমস্ত স্বশাসিত সংস্থাগুলোই তো পরিচালিত হয় বিজেপির অঙ্গুলি হেলনে এবং তাদের নেতাদের ইচ্ছার উপর ভিত্তি করে, ICMR সঠিকভাবে তো কাজ করছে না, সেই কারণে তারা যে ধরনের রিপোর্ট গুলো দিচ্ছে সেই রিপোর্ট গুলো এক একবার এক এক রকমের রিফ্লেকশন দিচ্ছে। আর সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যখন অনেক অনেক রাজ্যের থেকে অনেক বেটার আছে, পশ্চিমবঙ্গ এখনো গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ হয়ে যায়নি, সেখানে পশ্চিমবঙ্গকেই টার্গেট করে করে একবার হেলথ সেক্রেটারি চিঠি দিচ্ছেন, একবার হোম সেক্রেটারি চিঠি দিচ্ছেন, একবার লাভ আগরওয়াল চিঠি দিচ্ছেন, এই অ্যাগ্রেসিভ এবং এই ভিন্ডিক্টিভ অ্যাটিচিউড এবং এই স্টেপ মাদারলি অ্যাটিচিউড এই দুর্যোগের সময়, এই প্যান্ডেমিকের সময় বাংলার মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছেন এবং সঠিক সময় তারা সঠিক জবাবটা দিয়ে দেবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।